সৌদি আরবের অন্যতম পর্যটন নগরী আবহা, ইতিহাস ঐতিহ্যে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আসির প্রদেশের শহরটি আকৃষ্ট করে দেশ বিদেশের পর্যটকদের। শহরটির অন্যতম আকর্ষণ পাহাড়ের তলদেশ ধরে উঁচু নিচু আঁকাবাঁকা পথ, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুটের বেশি উঁচু অপরূপ দৃশ্য মুগ্ধ করে এখানে ঘুরতে আসা ভ্রমণ প্রিয়াসুদের। সপ্তাহে আসলে আমরা এখানে 2-4 ঘন্টা সময় কাটাই, এখানে অনেক ভালো লাগে, সময়কে বন্ধুদেরকে নিয়ে আসি, আড্ডা দিই। অনেক সুন্দর একটা জায়গা এবং কি অনেক নিরাপদ, যে কোনো মুহূর্তে আমরা এখানে আসতে পারি। আয়তনে 2,270 বর্গমাইলের ছোট এই শহরের লোকসংখ্যা 8 লাখেরও বেশি। এখানে বসবাসরত মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি হলেও আয়ের অন্যতম বড় মাধ্যম হোটেল এবং পর্যটন শিল্প। এখানে আসলে মন এবং নিজেকে অনেক রিফ্রেশ মনে হয় এবং কাজের যাওয়ার ক্ষেত্রে আমরা একটা স্বাচ্ছন্দ্য বোধ করি। বছরের বেশিরভাগ সময় নাতিশীতোষ্ণ থাকে আভা, তাই স্থানীয় এবং পর্যটকদের পছন্দের তালিকায় থাকে হরেক রকমের চা, কফি এবং ফাস্টফুড। 3 দশকের বেশি সময় ধরে কৃষি খামার ও পর্যটন সহ বিভিন্ন খাতে সুনাম আর সফলতার সঙ্গে কাজ করছেন লক্ষাধিক বাংলাদেশি। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব।